everyone, this is Sanchari Ray. I am talking about Dahasala or Zapt system. It was introduced by Todermal. He was finance minister under Akbar. It was introduced in 1580-82. He also worked under Sher Shah Suri. So what is Dahasala system? Dahasala system Dahasala, 10 years, the average produced of different crops as well as the average prices prevailing over the last 10 years. অর্থাৎ 10 বছর ধরে কোনো কৃষিজাত পণ্যের যা দাম একটি পার্টিকুলার অঞ্চলে সেই দামগুলোর গড় করে সেই পার্টিকুলার কৃষিজাত পণ্যের মূল্য নির্ধারিত হতো। It was also known as the Todermal Bandobast. ঠিক আছে রাষ্ট্রকে কৃষকরা নগদে অর্থাৎ ক্যাশে মূল্য দিত এবং কোনো কৃষক যদি ক্যাশ দিতে না পারতেন তার কিন্তু 1/3 অফ হিজ ক্রপস অর্থাৎ উৎপাদনের 1/3 রাষ্ট্রকে দিতে হতো এটি এলাহাবাদ লাহোর গুজরাট মালবে বিস্তৃত ছিল কৃষিজাত পণ্যের মূল্যের সাথে সাথে জমিগুলোর উর্বরতা শক্তি অনুযায়ী জমিগুলোকেও 4 ভাগে বিস্তৃত করা হয়েছিল কি কি যেমন পলাশ পরবতি চাচার বঞ্জার বঞ্জার কি একবারে অনুর্বর জমি 5 বা তার বেশি বছর ধরে যে জমি পড়ে থাকতো তাকে বলা হচ্ছে বঞ্জার চাচার হচ্ছে 3 থেকে 4 বছর ধরে পড়ে থাকছে যে জমি সেটা হচ্ছে চাচার আর পরবতি হচ্ছে কিছুদিনের জন্য যে জমি ফাঁকা পড়ে থাকতো সেটা হচ্ছে পরবতি আর পোলাশ হচ্ছে খুব ফার্টাইল ল্যান্ড ভেরি ফার্টাইল উর্বর জমি আচ্ছা পরবতি এবং চাচারকেও আবার 2 ভাগে ভাগ করা হয়েছিল খারাপ জমি মাঝারি জমি সেগুলোকে আই এম নট গোয়িং ইন টু দিস কারণ অনেক বেশি ক্রিটিক্যাল হয়ে যাবে তো আমি বলবো যে এই বন্দোবস্ত সব জায়গায় কিন্তু প্রচলিত ছিল না যেমন বাংলায় প্রচলিত ছিল না এই বন্দোবস্তের একটা মেরিটস যদি আমি বলি একটা মেরিটস আমি বলবো যে পার্মানেন্ট অথবা ফিক্সড রেট কৃষিজাত পণ্যের দেওয়ার ফলে এই যে ফ্রাকচুয়েশন বা এই যে আনসার্টিনিটি একটা যে অস্থিরতা সেটা দূর হয় আর ডিমেরিটস আমি কি বলবো ডিমেরিটস আমি একটা যদি বলা যায় সেটা আমি বলবো যে লোকাল অথরিটি কিন্তু মিসইউজ করেছে কি মিসইউজ যে এমন অনেক জমি যেমন ধরো বঞ্জার জমি যেগুলো দীর্ঘদিন পড়ে রয়েছে সেগুলো কিন্তু রাষ্ট্রকে দেখিয়েছে না এই সব জমিগুলো এগ্রিকালচারাল ল্যান্ড হিসাবে দেখিয়েছে যেখানেও কিন্তু চাষবাস হয় তো ফলে রাষ্ট্রের একটা এক্সপেকটেশন তৈরি হচ্ছে যে এইসব অঞ্চল থেকে আমার টাকা আসবে অর্থ আসবে এবং এর ফলে কৃষকদের ওপর কিন্তু ভীষণ প্রেশার আসে ভীষণই অত্যাচারের সম্মুখীন আচ্ছা আর এই বন্দোবস্তের একটা অভিনবত্ব কি অভিনবত্ব হচ্ছে যে কোন বছর ধরো খরা হলো বন্যা হলো একটা মহামারী হলো এপিডেমিক বা ফেমিন তখন কিন্তু কৃষকরা সম্পূর্ণভাবে কোনো অর্থ মানে রাষ্ট্রকে কোনো কিছু দিতে হতো না তাদের মুকুট হতো এবং এই বন্দোবস্তের এত মানে আকবরের সময় এত বিস্তৃত হয় এত সফল হয় আগ্রা আওয়াধ মুলতান দিল্লি সব জায়গায় বিস্তৃত হয়েছিল এবং লোকাল প্রাইস অনুসারে কৃষককে কিন্তু পেমেন্ট করা হয়েছিল তার পুত্র শাহজাহানের আমলেও এই বন্দোবস্ত প্রচলিত ছিল এই দাসালা সিস্টেম যদি তোমরা আরো বিস্তৃতভাবে স্টাডি করতে চাও তোমরা নোমান আহমেদ সিদ্দিকীর বই দেখতে পারো ল্যান্ড রেভিনিউ অ্যাডমিনিস্ট্রেশন আন্ডার দ্য মুঘলস 1775-1750 সো আমার মনে হয় তোমরা বুঝে থাকবে ইউ লাইক মাই ভিডিও And thank you for your patience.